আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন। সাবিনা সিরিয়াল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে একদম একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো আমাদের হোম ট্যুর, একদম গরিবের হোম ট্যুর দেখবেন কি আর। তো আশা করছি আপনারা সবাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে, আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকুন আজকের আমার পুরো ভিডিওটা। বন্ধুরা, এটা এদিকে আমাদের বাড়িতে আসতে হয়, এটা রাস্তা, আর এদিকে ওদিন তো দেখালাম আপনাদেরকে। তো এটা ঘরের পিছন দিকটা, এ ফিলে আসে এদিকে আমাদের বাড়িতে এন্ট্রি করতে হয়। এই যে ভাঙা বাড়ি ঘর আর কি দেখবেন। তো এ ফেলে আসে প্রথমে একটা রুম, সেটা আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করি। এই রুমে তেমন কিছুই নাই, এটাতে একটু ছোটোখাটো দোকান আর স্টোররুমও বলা যায়, কিছুই নাই আর এই রুমটাতে একদম খালি। তো বের হচ্ছি, দরজাটা দিয়ে নেই। তারপরে এই রুম থেকে বেরিয়ে এটা আমাদের ঘরের সাথে লাগানো, তো এদিকে আমাদের রুমটা। তো এই রুমটা যারা যারা হোম ট্যুর দেখেছেন আর আমার ভিডিও যারা যারা প্রতিদিন দেখেন তারা তো অবশ্যই আমার রুমটা দেখেছেন। তো এটা প্রথমে আমার রুমের যেটা রাইট সাইডে ঢোকার পরে এটা, আর তারপরে এটা টিভি টেবিল। টিভিটা রিসেন্টলি আনা হয়েছে তো এখানে, তো এটা তো জানেন। আর এই কাপড়গুলো কি পলিথিনগুলো কিসের সেটাও জানেন। এখানে কাপড় আছে, দোকানের কাপড়, আর এটা ট্রাঙ্ক চেয়ার এখানে রেখেছি আমি। আমার যা আছে সেটাই একটু একটু করে সাজিয়ে নিয়েছি, আর এই শোকেসের উপরে আমি একটা ব্যাগ রেখেছি, কাপড় নেওয়া ব্যাগ। আর এইদিকে আছে একটা খিড়কি। তো আমার বেডরুম ট্যুরটা যে যে দেখেছেন তারা তো অবশ্যই জানেন আমার রুমটা কীরকম। এই যে খুলে দিলে পিছন দিকটা দেখা যায়, এই যে ইন্ট্রোটা যেটা দেখলেন আপনারা সেটাই, আর তারপরে ওই দিন যেখানে ক্লিন করলাম সেটা, আর এই সামনের এটা নদী, এই সোজা দেখতে পাচ্ছেন ওটা নদী, ব্রহ্মপুত্র নদী। তারপরে চলে আসছি আমার আলনা, এটা এটাতে আয়না আছে, আর ওটার র্যাক আর টি টেবিলের উপরে র্যাকটা রেখেছি, আর আলনার নিচে স্যান্ডেলগুলো রেখে দিয়েছি আমি। আর এটা আমাদের বিছনা, বিছনার সঙ্গে একটা খিড়কি আছে, মশারিটা এভাবে যেভাবে আমি রাখি যা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ফ্যান, বিছানা এভাবে আমি গুছিয়ে রাখি। আর এটা হলো একটা চেয়ার রেখে দিয়েছি, একটা আয়না আছে, আর সব বিছনার সঙ্গে বোর্ড আছে। তো এটা দেখতে পেলেন আমার রুমটা। এইবার রুম থেকে বেরিয়ে, এই রুম থেকে বাড়ানোর পরে এটা রাইট সাইডে একটা কয়েল পাখি রাখছিলাম এখানে ঘরটাতে। তো এখন কয়েল পাখি তো নেই, এখানে আমি মুরগি রাখি। তো এগুলো একটা টিন শেড দিয়ে রেখেছি বৃষ্টি যাতে না পড়ে। তারপরে ওটা অন্য বাড়ি, আর এ বাড়ি থেকে ও বাড়িতে রাস্তা আছে, এগুলো গ্রামের বাড়ি এরকমই হয়। তো তারপরে এটা আমাদের পাকঘর, আর এটা হলো চুলা, কালকে যেটা রান্না করতে দেখেছেন আপনারা সেটাই। তো এভাবে আমি পাকঘরে ঢুকে গেলাম, এটা এভাবে রাখা হয়। তো পাকঘরে ঢুকে রাইট সাইডে এটা মাটিতে একটা বিছিয়ে, তো এখানে কলসিটা রেখেছি, এটা কালি দেখতে পাচ্ছেন, চুলায় রান্না করা হয় কয়েকদিন হলো। তো এখানে আমি দা রেখেছি, আর ওটা পানি বালতি, পানি রাখা হয় আর কি, খারাপ পানিগুলো। আর এটা কয়েকদিন হলো এটা আমি পর্দা লাগিয়েছি, তো এর ভিতরে যেটা আছে সেটা দেখালাম না, সব খড়ি রাখা আছে। আর এটা আমার সিলিন্ডার, আর এটা পাটি, পাটিতে পাটি পেরে আমরা ভাত খাই। তো এটা আমার গ্যাসের টেবিল, তো গ্যাস নাই কয়েকদিন ধরে, তো এভাবে আমি ঢেকে রেখেছি। আর এখানে মশলাদানিগুলো আর কড়াইগুলো এখানে এভাবে রেখে দিয়েছি, আর এটা সিম্পলি একটা র্যাক বানিয়ে নেওয়া হয়েছে।
তো এখানে রেখে আমি উপর দিয়ে তো বয়মগুলো রেখে দিয়েছি। আর এটা এভাবে পর্দাটা নিয়ে নিয়েছি, রেখে নিচে ওটা পাটা আর দুটো টুল আর পিড়াগুলো এভাবে রেখে দিয়েছি, তো এর ভিতরে এভাবে রেখে দিয়েছি আর কি। তারপরে এদিকে আমি একটা প্যান রেখে দিয়েছি, এটা তো চা বানাই না, তো আপনারা যারা দেখেছেন তারা তো জানেন। আর এটা প্রেশার কুকারের ঢাকনাগুলো, প্রেশার কুকার দুটো এভাবে রেখে দিয়েছি আর কুলাগুলো এভাবে রাখি, তো এইগুলো মা বানিয়েছে। এভাবে আমি বাসনগুলো রেখে দিই। আর এটা একটা গামলা প্লাস্টিকের, এটা একটা বেঞ্চ রাখা আছে। আর এখানে বাটি, ছোট ছোট বাটিগুলো, তো এগুলো এভাবে রেখে দিই আমি, এটাতে কোনো কাজ নাই। তো হয়ে গেল, তো ফাইনাল লুকটা আর একবার দেখে নিন। আমার ভিডিওতে মুরগি দেখতেই পাবেন, জানি না কে কি বলবেন এরকম বাড়ি দেখে। পাকঘর থেকে বের হয়ে এসে এখানে একটু জায়গা ছিল, তো এখানে একটা বেগুন গাছ লাগানো আছে, বেগুনগুলো এখন নাই, তুলে খেয়ে ফেলেছি। আর এদিকে এসে ডাইরেক্ট এটা বাবা মার ঘর, আমরা ঘরে ইন্ট্রো করে ফেললাম। তো ওই ভাঙা বাড়ি ঘর আর কি দেখবেন এরকমই, ওখানে একটা সিলিন্ডার আছে খালি, আর এটা একটা টেবিল, ডাইনিং টেবিলই, কিন্তু খাওয়ার জন্য আমরা ইউজ করি না, বললাম তো পার্টি পেরে খাই আমরা। আর এখানে কিছু বস্তু আছে যেটা প্রতিদিন লাগে, আর ওটা পান পাতার বস্তু, এটা দেখুন চুনের খুঁটি, আর এটা হলো আব্বা মার বিছনা, এখানে থাকে, আর মশারিটা লাগানোই থাকে। আর এটা হলো সোলারের ফ্যান, লাইনও আছে, আর সোলারের ফ্যানটাও ইউজ করা হয় এখানে, লাইনের ফ্যান লাগানো হয় না। এখানে একটা টি টেবিল আছে, এটাও ইউজ করা হয়, এমনি নর্মালি ইউজ করা হয়। এটা একটা বাস্কু, কাঠের পুরনো বাস্কু, অনেক দিনের, এটা এই জন্য এরকম হয়ে গেছে। তো এগুলো দেখালাম যা আছে আর কি, গরিবের বাড়ি ঘর আমাদের, এটা ঘড়ি, ঘরটাও নষ্ট হয়ে গেছে, ঠিক করবে কয়েকদিনের মধ্যে, যখন ঠিক করবো তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। আর এদিকে আলনা রাখা আছে, ওই ফুলটা দেখতে পাচ্ছেন ওটা আমি বানিয়েছি, আর ওটা একটা ফ্যান, ওটা লাইনের। আর এদিকে আরও একটা বিছনা আছে, তো এই তো এটা একটা টেবিল চেয়ার, ভাগিনটা পড়াশোনা করে ভাগ্নিটা, আর এটা বিছনা, এরকমই ভাঙা বাড়ি ঘর, জানি না কে কি বলবে, ফকিন্নি বলবে না গরিব বলবে না কি বলবে জানি না, যে যাই বলুন না কেন আমাদের এটা শান্তির নীর, আমাদের ভালোবাসার ঘর বাড়ি, তো আমাদের অনেক ভালোই লাগে। নিজের বাড়ি নিজের কাছে কখনো গরিব বাড়ি হয় না। এটা এখানে কিছু এমনি বস্তু, বস্তা রস্তা রাখা আছে। আর এটা হলো সোলারের ব্যাটারি, এটা এরকম আছে, অনেক বড় ব্যাটারি। তো হয়ে গেল সিম্পলি, তো এই তো ঘরটা, আরও একবার দেখে নিন ছড়ি। তো এখানে বারান্দা, তার জন্য মাঝখান দিয়েও খুঁটি আছে, এগুলো সব শালের খুঁটি, তো এই যে এরকম দেখতে লাগে ছড়ি। আর ওই যে ওখানটা দেখতে পাচ্ছেন ফাঁকা, ওখানে মা নামাজ পড়ে। আর এই বেড়াটা, পর্দাটা যে আছে, ও পর্দার আড়ালে একটা মাচা আছে, ওখানে ধান চাউল সব কিছু রাখা হয়। এই যে এটা, এখন এখান থেকে বাইরের লুকটা এরকম দেখতে লাগে। তো এই তো পাকঘর, আর এই মাঝখানের জায়গা, আর এদিকে ওটা আমাদের ঘর, জানি না ক্যামেরাটা কীরকম হচ্ছে নাকি। আর এই যে মুরগিগুলো তো দেখতেই পাচ্ছেন, তো বা এটা হলো লেফট সাইড ঘর থেকে বেরোনোর সময়, আর এটা রাইট সাইড। এই তো এখানে এই রাস্তা দিয়ে আমরা যাব এই সাইড দিয়ে কলের পারে, এটা জাল, বানের সময় মাছ মারছিল, এখন আর মারে না, তো এভাবেই আছে, নষ্ট হয়ে গেছে এটা।
তো ওই যে গরিবের বাড়ি ঘর, জানি না কিরকম হয়েছে, লেট্রা না পরিষ্কার না কি কে কি বলবেন জানি না। এটা কলের পার, আর এখানে আমরা সব কিছু করি, বাসন ধোয়া, গা ধোয়া, কাপড় ধোয়া সব কিছু আমাদের এখানে হয়, পাকা না। তো ওই যে একটা ফিরা দেখতে পাচ্ছেন, ওটা বিছিয়ে আমরা কাপড় ধুই, আর ছোটোটা বিছিয়ে বাসন মাজি, আর এই যে দুটো বালতি আছে, আর এই কলের সাইডে ওটা মগটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে আমরা গা ধুই। আর এদিকে আর দেখালাম না, ওটা ই আছে, লেট্রিন টেট্রিন আছে। আর এগুলো হলদি গাছ আমি লাগিয়েছিলাম, আর এটা গাছ দেখুন মরে গেছে, ওই দিন দেখলেন কত সুন্দর গাছ, আর আজ দেখুন একদম মরে গেছে। তো এটা এরকম, আর এখানে এটা মা উজু করে বন্দি, আর এখানে সাবান, গা ধোয়া সাবানটা, আর এটা হলো বাসন ধোয়া, এটা এর মধ্যে সার্ফ আছে। তো এরকমই এই যে বাগুন গাছগুলো, তো আরো একবার দেখে নিন কলের পাড়টা। আরো একটা বস্তু এখানে আছে, তুষ ভাজা, এগুলো দিয়ে আমরা দাঁত মাজি, আমরা ব্রাশ করি, আর যারা কোনো মানুষ আসলে যদি ব্রাশ না থাকে ওগুলো দেই, পাউডারও আছে সেগুলো দেই, যার যেটা ভালো লাগে। তো এভাবে আমি চলে আসছি আবারও উঠানে, উঠানের দিকে। এটা তো আব্বা আব্বা মার ঘর, আর ওটা পাক ঘর, আর এখানে আছে এই যে কলের পাড়া থেকে রাস্তা, এখানে এসে এটা হলো আমাদের পেঁয়াজ গাছগুলো, ওই দিন দেখিয়েছিলাম আপনাদেরকে, একদম ছোট ছোট গাছ, আর এখানে দেখুন কত বড় হয়ে গেছে। এটা ভোল গাছ, আর ওই যে বাগুন ভেন্ডি গাছ, আর বাগুন গাছ, আর ওই ঘরটা যে দেখতে পাচ্ছেন ওটা মুরগির ঘর। এখানে ল্যাব দুটো শুকিয়ে দিয়েছে, গায়ে দিব বের করেছে, ওই জন্য প্রথমে শুকিয়ে দিয়েছে। এই যে বাগুন লেগেছে গাছে, জানি না রোদ্রের মধ্যে ভিডিও করতেছি কিরকম দেখা যাচ্ছে। তো এখানে আমাদের মুরগি রাখা হয়। তো চলে আসলাম আবারও ইন্ট্রো যেখানে হয়েছিলাম সেখানে। তো শেষ আমাদের বাড়ির ভিডিওটা, ছোট্ট বাড়ি, গরিবের বাড়ি কিরকম হবে। তো আবারও একটা ফাইনাল লুক দেখে নিন, এই যে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে আজকে। আজকের আমার ভিডিওটা শেয়ার করলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে থাকবেন প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করে বলছি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর তাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আর পুরো দেখবেন। আর আমাকে যদি কিছু সাজেশন দেওয়ার থাকে প্লিজ প্লিজ আমাকে সাজেশন দিবেন, আর আমাদের বাড়িটা কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, গরিবের বাড়ি জানি না কে কী বলবেন, অবশ্য আশা করছি ভালোই বলবেন, আর যার মনে যা আসে সত্যি বলছি প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই।